Hey, hello guys, welcome back to my YouTube channel SP Blog Creator. তো এতক্ষণে তোমরা ক্যাপশন দেখে বুঝে গেছো আমি কি নিয়ে বলতে চলেছি আজকে, হয়তো অনেকেই বুঝতে পারোনি। তো যারা আমার ইয়েতে নতুন চ্যানেলে তাদেরকে সবাইকে স্বাগতম, এবং সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকের বক্তব্য হলো এটাই যে আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা চারিপাশে অনেকে কোভিড আক্রান্ত হচ্ছে, অনেকে অনেকে আত্মীয় পরিজনদের হারিয়েছে। তো কি হয়েছে, এখনও কিন্তু আমরা সেভাবে কেউ আমরা মানে আমাদের চারিদিকের পরিবেশটা কোভিড মুক্ত হইনি, কিন্তু আমার কাজের দরকার, আমাকে রোজ রাস্তায় বেরোতে হয়। তো আমি এদিক ওদিক যাতায়াত করতে হয়, তো যেতে গিয়ে আমি দেখি আজকাল অনেকেই মাস্ক ছাড়া যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, এখানে সেখানে জমায়েত হয়ে আড্ডা দিচ্ছে রাস্তার পাশে, কখনো কোনো চায়ের দোকানে, কখনো কোনো মিষ্টির দোকানে বসে আড্ডা দিচ্ছে, রাস্তার ধারে কোনো বসার জায়গা থাকলে সেখানে বসে আড্ডা দিচ্ছে। মানে তারা ভেবে নিয়েছে যে আর তাদের কোভিড আক্রান্ত হবে না, তারা আমি চাই না আর কেউ কোভিড আক্রান্ত হোক, কিন্তু তাদের ভাবনার মধ্যে এটা ঢুকে গেছে যে কোভিড হয়তো চলে গেছে, কিন্তু কোভিড কিন্তু এখন এভাবে যায়নি। আমরা যতদূর শুনতে পাচ্ছি যে থার্ড ওয়েভ আসতে চলেছে বা হয়তো আসবে, তো মানুষকে যত সাবধান করা হচ্ছে, যে সাবধানে থাকার জন্য সতর্ক করা হচ্ছে, কিন্তু কেউ সেই সাবধানতা এবং সতর্ক মেনে চলছে না, বিধিনিষেধ মেনে চলছে না। তো আমি কয়েকদিন ধরে খুব ফলো করছিলাম, তো আজকে একটা শর্ট ক্লিপেজ আমি এই ভিডিওটা শেষে অ্যাড করে দেবো, তোমরা দেখবে। আমি পুরো ভিডিও নিতে পারিনি, রাস্তা দিয়ে আমি এক হাতে সাইকেল চালাতে চালাতে যাচ্ছিলাম আর এক হাতে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো কিছু ক্লিপ আমি নিয়েছি, এক মিনিট মতো ক্লিপ আমি নিয়েছি ওখানে অনেক, এবং এছাড়া প্রচুর এমনকি স্ট্রিট ফুড যে দোকানগুলো আছে ওখানে তো অনেকেই, স্ট্রিট ফুড কি বলবো, মিষ্টির দোকান, চায়ের দোকান, নানা দোকান, তো সব দোকানের নাম তো আর উল্লেখ করা যায় না। তো কিছু কিছু দোকানে দেখছি যারা খাবার বানাচ্ছেন তারাও মাস্ক ছাড়া রোজ, এটা তো তারা এখন বুঝতে চাইছে না যে মাস্ক হলে তাদের নিজেরা যতটা ভালো থাকবে মানুষও ততটা ভালো থাকবে। মাস্ক কেন ডাক্তাররা পড়তে বলছে, নিজেদের ভালোর জন্যই তো পড়তে বলছে। তো আমরা যদি এরকম মানে করতে থাকে চারিপাশে সবাই, তাহলে কি করে আমরা কোভিড মুক্ত হব, তাই না? তো কোভিডের জন্য, কোভিড মুক্ত হওয়ার জন্য কতজন কতভাবে লড়াই করছে। ওই যে আর যারা নিজেরা মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে তারাই মিছিল, নানা রকম মিছিল টিছিলে যাচ্ছে, তারাই আবার প্রশ্ন করছে কেন মিছিলে যাচ্ছেন, তারাই আবার প্রশ্ন করছে যে কেন স্কুল কলেজ খোলা হচ্ছে না, স্কুল কলেজ কেন বন্ধ, ট্রেন কেন চলছে না, এত কেন বিধিনিষেধ। আচ্ছা বাবা, নিজেরাই কোনো সতর্কতা অবলম্বন করছেন না, নিজেরাই সাবধান থাকছেন না, নিজেরাই আবার প্রশ্ন করছেন। তাহলে এদের জন্য যারা যারা ছোট ছোট বাচ্চারা যাদের বা এখন অঙ্কুশ শিশু বলুন বা 1-2 পড়ার বয়স, তারা তো স্কুল কি জিনিস বা স্কুলে যাওয়া কিছুই তাদের কথা, এবং শিক্ষা ব্যবস্থা কতটা পিছিয়ে যাচ্ছে এর জন্য। তো আমি বলবো প্লিজ, যারা মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে তারা প্লিজ মাস্ক ইউজ করুন, স্যানিটাইজার ইউজ করুন, সাবধানে চলুন এবং ডিস্টেন্সটা মেনটেন করুন, যেটা আপনারা একদমই করছেন না, গায়ে গায়ে বসে বসে আড্ডা দিচ্ছেন, মাস্ক পরছেন না। আরে বাবা, কথা বলার সময় মাস্কটা পরুন, কথা বলার সময় কী করছেন আপনারা, কার সাথে দেখালে মাস্কটা খুলে নিয়ে কথা বলছেন কেন, তাহলে মাস্ক পরার কারণটা কী, এরকম করে চললে কি করে হবে। তো সেটাই বলবো, সবাই একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আমার এটাই বলার ছিল। তো ভিডিওটা খুবই সতর্ক বার্তা আমার তরফ থেকে, আমি সবাইকে একটা সতর্ক বার্তা দেওয়ার চেষ্টা করছি। আমার ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দাও, প্রচুর শেয়ার করো, যাতে আমার কথাগুলো সবার কাছে পৌঁছে এবং সবাই যেন একটু সতর্ক হয়। তো তোমরা আশেপাশে যারা রয়েছে তোমরা নিজেরা সবাইকে একটু সাবধান করো, একটু সতর্কভাবে চলতে বলো, পারলে রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে বলো যে প্লিজ মাস্কটা পরুন, এতে আপনি এবং আপনার ফ্যামিলি এবং চারপাশের মানুষজন ভালো থাকবে। তো প্লিজ সবাই এটাকে খুব শেয়ার করো, যাতে এই কথাগুলো সবার কাছে পৌঁছে যায় এবং সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, এবং এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। আরেকটা কথা, আমি যে ভিডিওটা তৈরি করলাম আজকে ব্লগ, তো এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে তোমাদের কী মন্তব্য, তোমাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।
আর আরও নতুন নতুন ব্লগ আসছে। কালকে একটা সারপ্রাইজ রয়েছে, একটা চ্যালেঞ্জ ভিডিও আসতে চলেছে, আমি আগেই বলে দিলাম। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করতে হবে, যাতে ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো মনে করে পাশে থাকা বেল আইকন অপশানটিকে প্রেস করতে কিন্তু কখনো ভুলবে। ওকে, চলো টাটা।